নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল পিয়ালিস বিউটি হাব। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বিউটি রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম প্রতিদিনের মতন আপনাদের সকলের সামনে। বন্ধুরা, আমরা যখন ফেসটাকে যতটা না আমরা টেক কেয়ার করি, সব থেকে নেগলেক্ট হয় কিন্তু আমাদের আদার্স বডি পার্টসগুলো। আমরা যত রকমের ফেস প্যাক লাগাই না কেন, বা ফেস স্ক্রাবার করি না কেন, বা ক্রিম, বিউটি রিলেটেড যে ক্রিম, বেশি কিন্তু আমরা সবসময় যে কোনো হোমমেড বানাই বা দোকানেও পারচেস করতে যাই, যাই করি না কেন, আমরা সবসময় আমাদের নিজের ফেসটা যাতে গ্লো করে সেই দিকে বেশি আমরা ধ্যান দিই। কিন্তু আমাদের যে হাতের পোর্শন, পা, ব্যাগ বা গলার পোর্শন, ঘাড়ের পোর্শন কিন্তু আমরা সেইভাবে অতটা ডিপলি টেক কেয়ার করি না। সেই কারণে কিন্তু আমাদের এগুলো ভীষণ নেগলেক্টেড এরিয়া হিসাবে থেকেই যায়। সেই কারণে বন্ধুরা, আমি একটা এমন আজকে হোমমেড বডি অয়েল নিয়ে চলে এসেছি যেটা কিনা আমাদের এই যে শীতটা যে পড়ছে এই সময় ভীষণ চামড়ার একটা টান টান ভাব আমরা অনুভব করি, ভীষণ যেন একটা হয়, বা হাত দিয়ে এরকম করে ডাক কাটলেই একটা খড়ির মতন ফুটে ওঠে, এগুলো দেখতেও যেমন বাজে লাগে সেরকম। জন্য এমন একটা তেল, বিশেষ করে তেলের যে বেস পার্টটা তো অবশ্যই নারকোল তেল, তার সাথে এমন কিছু জিনিস মিশিয়ে যে তেলটা আনবো সেই তেলটা আউটস্ট্যান্ডিং, এক সপ্তাহ কন্টিনিউয়াস প্রতিদিন ইউজ করতে হবে, তাহলে কিন্তু ত্বকের যে সমস্ত প্রবলেমগুলো, হাত, পা, পিঠ, সেগুলো কিন্তু ডে বাই ডে ভীষণ ব্রাইট, চকচকে, উজ্জ্বল হয়ে উঠবে। ত্বকের যে সমস্ত প্রবলেমগুলো, যেমন হাতের কুনিয়ের দিকে একটা কালচে ভাব, বা হাতের এই জায়গাগুলো কালচে ভাব, ঘাড়ের দিকে একটা কালচে দাগ, ছোপ বা ট্যান পড়ে যাওয়া, এগুলো থেকে কিন্তু এই তেলটা ভীষণভাবে ত্বককে রক্ষা করবে। একদম মোলায়েম, সফট, একটা চকচকে ব্যাপার, কিন্তু ইনস্ট্যান্টলি আপনারা একদিন দুদিন ইউজ করলেই বুঝতে পারবেন। এখানে একটা কথা আছে বন্ধুরা, যাদের কিন্তু অয়েলি ত্বক তারা চেষ্টা করবেন এই অয়েলটা চান করার আগে অন্তত 15-20 মিনিট আগে ইউজ করতে। আর যাদের ভীষণ ড্রাই ত্বক, মানে ধরুন চান করে এলেন, ময়েশ্চারাইজার লাগালেন, 10 মিনিটের মধ্যেই যেন মনে হচ্ছে একদম শুকনো, সেই ড্রাই আগের মতনই হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু এই তেলটা তারা চান করার পর ইউজ করবেন, তাহলে কিন্তু দারুণ একটা রেজাল্ট আপনারা পাবেন। তো চলুন আর কথা বলে সময় নষ্ট করবো না, ভিডিওর মেন পর্বে চলে যাবো। তার আগে যে বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এইমাত্র ভিজিট করছেন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আপনাদের নানা ধরনের ভিডিও প্রেজেন্ট করতে পারি। ছোট্ট যে বেল বাটনটা আছে সেটা অবশ্যই প্রেস করবেন, যাতে ভিডিওর নোটিফিকেশান আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার সকলের সাথে। কাঁচের বাটিতে প্রথমে আমি মোটামুটি নারকেল তেল নিয়ে নেবো। আমি এখানে 4-5 দিনের মতন বানিয়ে রাখার মতন তেলটা নিচ্ছি। এখানে আমি তিল তেল নিয়েছি, তিল তেলটা আমার ত্বকের জন্য খুব ভালো বলে। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তিল তেলের বদলে আমন্ড অয়েলও নিতে পারেন। অ্যালোভেরা জেল নিলাম, দিলাম হচ্ছে গ্লিসারিন মোটামুটি 1/2 চামচের মতন, আর দেবো ছোটো চামচের, হাফেরও কম, হলুদ গুঁড়ো, আর দেবো লেবুর রস অন্তত 6-7 ফোঁটা, আর সবার শেষে দেবো গোলাপ জল। ব্যাস দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, যাতে প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে যায়। তো বন্ধুরা দেখুন তেলটা তৈরি হয়ে গেছে, কালারটা দেখুন কত সুন্দর এসছে। আমি কিন্তু এটাকে একটা কাঁচের জারে রেখে দেবো। তো বন্ধুরা তেলটা আগে আমি দেখিয়ে দিচ্ছি কী করে ইউজ করব। তো আমি মোটামুটি আমার কম্বিনেশন স্কিন বলে আমি চান করে আসার পর তেলটা দেখুন মাখা শুরু করে দিয়েছি। এইভাবে গলার পোর্শনে কিন্তু প্রথমে তেলটা মেখে নেবো, তারপরে হাতের পোর্শনে এইভাবে মেখে নেবো। মেখে নেওয়ার পরে বন্ধুরা সারা বডিতে কিন্তু তেলটা যতটা প্রয়োজন আছে সেই পরিমাণ তেল নিয়ে, যাতে অতিরিক্ত খুব বেশি পরিমাণে না হয় সেইভাবে তেলটা কিন্তু ইউজ করে নিতে হবে। দেখুন আমার কুনিয়ার দিকটা একটু কালো স্পট আছে, যেটা আমি আগের অন্যান্য ভিডিওও বলেছি। এই তেলটা কিন্তু আস্তে আস্তে ইউজ করতে করতে এই কালো স্পটটা কিন্তু অনেকটা ফেড হয়ে পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা নারকোল তেল তো আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী, ত্বককে পরিষ্কার রাখে, রিঙ্কলসের প্রবলেম থেকে রক্ষা করে, ময়েশ্চারাইজড করে, বিশেষ করে শীতকালীন দিকে তো নারকোল তেলের জুড়ি মেলা ভার। এর সাথে মিশিয়েছি তিল তেল। তিল তেলে এমন একটা প্রপার্টি থাকার জন্য সান রে, সান ট্যান থেকে কিন্তু ত্বককে রক্ষা করে, এক প্রকারে সানস্ক্রিন বললেও কিন্তু ভুল হবে না। আর তিল তেল ত্বকের যে কোনো সমস্যা, অকালে বুড়িয়ে যাওয়া, চামড়া কুচকে যাওয়া প্রভৃতি থেকে রক্ষা করে।
অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী, অমৃত হিসাবে বলা যেতেই পারে। ত্বকের বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করে, ফুসকুড়ি দাগ, ব্রণর দাগ বিভিন্ন থেকে রক্ষা করে আর ত্বককে পরিষ্কার উজ্জ্বল করে তোলে। গোলাপ জলে কিন্তু কন্টিনিউয়াস ইউজ করলে একটা ইনস্ট্যান্ট ঝা চকচকে ব্যাপার কিন্তু চলেই আসে, ভীষণ পরিষ্কার হয়, একটা যেন ইনস্ট্যান্ট গ্লো চলে আসে। এর সাথে মিশিয়েছি হলদি। হলদিতে তো জানি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকার জন্য আমাদের ত্বকের জন্য প্রচণ্ড ভালো, দাগছোপ তুলে দেয়, ব্রণ ফুসকুড়ি ত্বক থেকে রক্ষা করে, বা কোনো ফাঙ্গাস ইনফেকশান হলেও কিন্তু হলুদ ভীষণভাবে উপকার করে, আর একটা ঝকঝকে ত্বকত্বকে ব্যাপার কিন্তু চলেই আসে। গ্লিসারিন তো আমরা শীতকালের জন্য ভীষণ ভালো, শীতকালে অনেকেই কিন্তু গ্লিসারিন জলের সাথে মিশিয়েও ইউজ করে, সেটা কিন্তু ত্বকের জন্য প্রচণ্ড ভালো। আর লেবুর রস ব্লিচিং প্রপার্টি থাকার জন্য অবশ্যই লেবুর রস, যে মরা চামড়া কোষ থাকে যাকে আমরা ডেড স্কিন সেল বলি সেগুলোকে রিমুভ করে দিতে সাহায্য করে, আর ত্বকটা একটা চকচকে ব্যাপার চলে আসে। এতগুলো জিনিস দিয়ে যখন তেলটা তৈরি হয়েছে বন্ধুরা, তেলটা দারুণ রেজাল্ট, আপনারা অবশ্যই ইউজ করে দেখুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার নতুন করে ভিডিওর সাথে, আমি আপনাদের বন্ধু পিয়ালি অবশ্যই আবার এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা।